হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তানিয়া ও পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তানিয়ার স্কুলে এক্সাম পেপার জমা দেওয়ার ডেট আছে আর মিড ডে মিল দেওয়ার ডেট আছে। আর তানিয়ার স্কুলটা তো খুবই বড়, খুব সুন্দর, তোমাদের আজকে ঘুরে দেখাবো, ঠিক আছে? তোমার নাম কি বলো? আমার নাম আহিন্দাস। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ও বাই করো, বাই। তাহলে আমি আজকে যাবো না। আমি আজকে যাবো না। ওহো, অনেকদিন পর স্কুলে এলাম, ভালোই লাগছে। মেয়ে আসতে পারেনি, মানু বলেছিল যে মা যাবো, কিন্তু স্কুল থেকে বারণ আছে যে মেয়েদের বাচ্চাদের নিয়ে আসা যাবে না। এটা স্কুলটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। স্কুলে গাছপালা পুরো ভর্তি, খুব ভালোই লাগে। আর অনেকটাই বড় জায়গা নিয়ে স্কুলটা। ওছে ধারে প্রাইমারি আছে, এদিকে হাই স্কুল। এখনও ফাইভ থেকে তো হাই স্কুলে তো আসাই হলো না। মেয়ের বলছে মা কবে স্কুলে যাব। খালি এটা এমনি হল ঘর, প্রোগ্রাম টোগ্রাম হয় যখন বাচ্চাদের প্রোগ্রাম হয় তখন এখানে হয়। আরো সব এসেছে, সব মিড ডে মিল নিতে। এটা পুরোটা আছে, পুরোটা একদম অনেকটা জায়গা নিয়ে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে, ওদিকে প্রাইমারি আছে, এখানে এদিকটা ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। খ্রিস্টানদের স্কুল, আর এদিকে ওপারে পুকুর আছে, বড় পুকুর আছে একটা। ওদিকে আবার ইংলিশ মিডিয়াম স্কুল আছে। পুরো গাছপালা করতে ওটা গেট, স্কুলের গেট, বড় গেটের দিকে। এদিক দিয়ে প্রাইমারি স্কুল আছে, মানে এই স্কুলেরই লরেটরি প্রাইমারি আছে। এদিকে হাই স্কুল, এদিকে একটা গেট। গাছপালা ফিরে পড়তে খুব ভালো লাগে। তানিয়া আসবে বলেছিল, নিয়ে আসছে। কেন এখান থেকে বারণ আছে, ম্যামেরা বারণ করেছে যে আসা যাবে না, বাচ্চাদের নিয়ে আসা যাবে না, সেই জন্য। আমি স্কুলটা পুরো গাছপালাতে ভর্তি, হাতেই লাগে। যখন ফুল হবে সব খুব ভালো লাগে।
আমাদের সব মানে বন্ধ বলে আমার সব ফাঁকাই আছে, স্কুল কেউ একটা আসে না। মিডিনের দিনকে একটু ভিড় হয়, সকালের দিকে ভিড় ছিল আমাদের 12টা থেকে 1টা পর্যন্ত, সেই জন্য এখন খালি আছে। মিড ডে মিল ছিল আর পরীক্ষার কোশ্চেন জমা দেওয়া ছিল, দু মাস না 3 মাসের কোশ্চেন জমা দেওয়া ছিল। এই যে বাচ্চা নাম বলো। এ হচ্ছে অলকা, অলকা এটা হচ্ছে মৌসুমি। আমরা এখন বাড়ি যাচ্ছি, আবার দেখা হবে। আচ্ছা এটা ভালো করে আসছে না কেন রোদ? এখানটা খুব সুন্দর আছে, মানে গুহার মতো একটা সিস্টেম করা। ফলটা খেয়ে দেখুন তো কি ফল। অর্জুন তো, অর্জুন দানা তো, অর্জুন ফল। এই যে এই তো দেখো কত সুন্দর হয়েছে, দেখো কি বড় বড় দেখো গাছ তো দেখা যাবে। এইটা হচ্ছে প্রাইমারির গেট, যখন প্রাইমারিতে পড়তো তখন এই গেটটা ছিল, এখন 5 গেছে, ওদিকে বড় গেট। বাজার, মাঠ পুকুর বাজার। এটা হচ্ছে মাঠ পুকুর বাজার। এই ঘোড়ো চল,
একটু আসছি টাটা টাটা পানি পড়তে গিয়েছিল পানি পড়তে গিয়েছিল মাঠপুর বাজার মাঠপুকুর পাঁপুর বাড়ি চলে এসেছি। ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার